চতুর্থ পর্ব। অতি সন্তর্পণে মাধবের বাড়িতে গিয়ে পৌঁছল মাতঙ্গিনী। পশ্চিম দিগন্তে চাঁদ তখন অস্ত গমনোন্মুখ। মাধবের বাড়ির বাইরে একটা ঘরে থাকত ঝি করুণা। তার দরজায় মৃদু করাঘাত করতেই করুণা জেগে উঠল। তারপর তার স্বভাবসিদ্ধ কর্কশ গলায় চেঁচিয়ে বলল, ওরে ব্যাটা চোর, চুরি করবার মতলবে যদি এসে থাকিস তবে এখানে বিশেষ সুবিধে হবে না, তা আগেই বলে দিলাম। মাতঙ্গিনী বিব্রত বোধ করল, মৃদুস্বরে বলল, দরজা খোল করুণা, খুব দরকার। ওসব কথায় ভোলবার নই আমি, মানে মানে পালাও বলছি, নইলে আমি চিৎকার করে লোক জড়ো করব। করুণা আরো জোর গলায় বলল, কি যাওনি তুমি, চেঁচালাম কিন্তু। করুণা, লক্ষ্মীটি ভাই চুপ কর, আমি হেমাঙ্গিনীর বোন। কথাটাতে মন্ত্রের মতো কাজ হলো, দ্রুত দরজা খুলল করুণা, ঘর থেকে বেরিয়ে এলো। বিস্মিত হতচকিত হয়ে গেল করুণা, বলল, আরে মা ঠাকুরন যে, আর আমি চাই কি আবুল তাবুল বলছিলাম, তারপর এত রাত্রে কি মনে করে। শিগগির হেমাঙ্গিনীকে ডেকে দাও করুণা, তাকে আমার এখনই দরকার। কি হয়েছে ঠাকুরন, করুণা ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল। সেসব পরে শুনিস করুণা, আগে তাকে ডেকে দে, ব্যস্ত হয়ে উঠল মাতঙ্গিনী। কিন্তু করুণা আবার জিজ্ঞেস করল, ওমা তুমি কোথায় গিছলে গো মা ঠাকুরন, তোমার সারাটা গা ভিজে জবজব করছে। আহ তুই আর দেরি করিস নে করুণা, আগে যা। এই যাচ্ছি, তুমি ততক্ষণ ভিজে কাপড়টা ছেড়ে দিয়ে এই শুকনো কাপড়টা পরে নাও মা, করুণা উত্তর করল। একটা শুকনো কাপড় মাতঙ্গিনীর দিকে ছুঁড়ে দিয়েই হেমাঙ্গিনীর শোবার ঘরের দিকে ছুটল করুণা। হেমাঙ্গিনী দিদির আগমনের সংবাদ পেয়ে পড়ি কি মরি করে ছুটে এলো। মাতঙ্গিনীর কাছে এসে সে রীতিমতো হাঁপাতে হাঁপাতে বলল, এ কি তুমি এত রাত্রে কেন দিদি, কোনো বিপদ ঘটেনি তো? বিপদ আমার নয় হেম, বিপদ তোমাদের, আজ রাত্রেই ডাকাতি হবে তোমাদের বাড়িতে। ডাকাতি? কে বললে? হ্যাঁ আমি জানি, তুমি শিগগির গিয়ে এখনই মাধবকে খবর দাও। ও বাবা, ও আমি পারবো না, হেমাঙ্গিনী ভয়ে রীতিমতো আঁতকে উঠল। আমার হাত পা কাঁপছে দিদি, আমি কিছুতেই তাঁকে গিয়ে এই কথা বলতে পারবো না। কোনো রকমে রাজি করিয়ে করুণাকে পাঠানো হলো। কিছুক্ষণ পরেই ফিরে এলো করুণা, কাজ কিছু হলো না ওর দ্বারা। করুণার কথা মাধব বিশ্বাসই করেনি, তার বাড়িতে ডাকাত পড়বে আর সেই খবর দিতে এত রাত্রে একা একা এসেছে মাতঙ্গিনী, এসব কি অসম্ভব ব্যাপার। মাতঙ্গিনী আর বৃথা সময় নষ্ট করল না, সে নিজেই মাধবের শয়নকক্ষে যাবার জন্য প্রস্তুত হল। দিদির সাথে স্বামীর সমীপে যেতেও রাজি হলো না লজ্জাশীলা হেমাঙ্গিনী, অগত্যা সে একাই মাধবের শয়নকক্ষে প্রবেশ করল। একটা আরামকেদারায় অর্ধশায়িত অবস্থায় বসেছিল মাধব। মাতঙ্গিনী ঘরে প্রবেশ করতেই সে সোজা হয়ে বসল, তারপর কোনো ভূমিকা না করেই জিজ্ঞেস করল, এসব যা শুনছি তা কি সত্যি দিদি? সে কথা এখন জেনে কাজ নেই। তাই তো, বড্ড ভাবিয়ে তুললেন দেখছি। আচ্ছা তোমার খুড়ো মহাশয়ের উইলটা কোথায়? সে অত্যন্ত সংগোপনে সুরক্ষিত আছে। তোমার এই শোবার ঘরের ভিতরে হাতির দাঁতের বাক্সটাই কি সেই সুরক্ষিত গোপন জায়গা? মাধব চমকে উঠল, অভিভূত বিস্ময়ে সে বলল, সে কি আপনি জানলেন কি করে? শুধু আমি কেন, ডাকাত দলের সবাই জানে এ খবর। আচ্ছা আমি এসব ব্যাপারে এখনই উচিত ব্যবস্থা অবলম্বন করছি, আপনি আর হেম অন্য একটি কামরায় দরজা বন্ধ করে থাকুন, আমি এখনই আসছি। আরেকটি কথা বলবো। কি কথা? আমি আজ এখানে এসে তোমাকে খবর দিয়েছি তা যেন কেউ জানতে না পারে, আর করুণাকেও এ বিষয়ে সতর্ক করে দিও। মাধব সেই প্রতিশ্রুতি দিল মাতঙ্গিনীকে, তারপর সে ঘর থেকে বেরিয়ে গেল। কয়েক মুহূর্তের ভেতরেই মাধব তার সমস্ত মূল্যবান দ্রব্যাদি একটা গোপন কক্ষে স্থানান্তরিত করে ফেলল। চাঁদ ডুবে যাবার পর সমস্ত পল্লীটা অন্ধকারে ঢেকে গেল। মাধবের ছাদের উপর দেখা গেল একদল সুদক্ষ লাঠিয়াল,
তারা সতর্ক দৃষ্টি আর অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি ছিল নিজ শিকারের প্রতীক্ষায়। মাধব এমনিতে নিরীহ মানুষ, কিন্তু শত্রু দমনে সে বন্য পশুর চেয়েও হিংস্র। প্রয়োজনের সময় যাতে হাতের কাছে পায়, এজন্য সে তার সাহসী প্রজাদের বাড়ির সন্নিকটে তাদের ঘর বাড়ি করে দিয়েছিল। সুতরাং লোক সংগ্রহ করতে এতটুকুও বিলম্ব হলো না মাধবের। বাড়ির সদর দরজায় বাড়ির ভেতরে ঢাল, সরকি, বল্লম আর গাদা বন্দুক নিয়ে সবাই প্রস্তুত হয়ে রইল। বেশ কিছুক্ষণ পূর্বে চাঁদ ডুবে গেছে, কিন্তু কোনোই সারা শব্দ নেই কোথাও। তবে কি মাতঙ্গিনীর কাছ থেকে পাওয়া খবর মিথ্যা? মাধবের মনে চকিতে সন্দেহ জেগে উঠল, কিন্তু সে সন্দেহ মুহূর্তেই নিরসন হয়ে গেল। দুজন অনুচর এসে গোপনে মাধবকে খবর দিল যে তারার নিকটস্থ আমবাগানে একদল সশস্ত্র লোককে জমায়েত হতে দেখে এসেছে। ছাদের ওপর থেকে আমবাগানের আলো দেখা যাচ্ছে স্পষ্ট। মাধব ছাদের চিলে কুঠরির উপর থেকে ডাকাতের আলো আর জটলার আঁচ পেল। মাধবের লাঠিয়াল সর্দার ভূপ সিং বলল, আমরা গিয়ে ওদের উপর চড়াও হই কর্তা, ওরা এগোবার আগেই ঠান্ডা করে দিয়ে আসি ওদের। না ভূপ সিং, আমাদের গায়ে পড়ে লড়াই করার প্রয়োজন নেই। তার চেয়ে দেখি যদি বিনা লড়াইয়ে গোলমালটা মিটিয়ে ফেলা যায়, তাতে উভয় পক্ষেরই ভালো। মিছামিছি দুদলের কিছু হতাহত করে লাভ কি? তবে কি শুধু এই বাড়ি আগলেই থাকবো হুজুর? না, তোমরা চিৎকার করে জানিয়ে দাও আমরা প্রস্তুত। মাধবের কথার সাথে সাথে সমস্ত লাঠিয়াল একসাথে প্রচণ্ড চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে আমবাগান থেকে সমবেত চিৎকারের শব্দ ভেসে এলো দিগন্ত কম্পিত করে। আবার মাধবের লোকেরা চিৎকার করল, ডাকাত দলও উত্তর দিল, আবার বহুবার। মাধবের ছাদের উপর থেকে বন্দুকের আওয়াজ হলো বার দুই, আর সেই সঙ্গে সকলে প্রচণ্ড শব্দে চিৎকার করে উঠল, হুঁশিয়ার। এইবার আমবাগানের ভেতর থেকে পালানোর শব্দ শুনে মাধব বলল, ওই যে পালাচ্ছে, ওরা পালাচ্ছে। মাধবের লোকেরা আবার চিৎকার করে উঠল, দু ও দু ও। ডাকাতেরা পালিয়ে গেলেও সে রাত্রের মতো সতর্ক প্রহরার ব্যবস্থা করেই অন্দরমহলে চলে এলো মাধব। যে মহিষী আজ তাদের এই বিপদ থেকে উদ্ধার করল, তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চলল মাধব। ইতি রাজমোহনের স্ত্রী উপন্যাসের চতুর্থ পর্ব সমাপ্ত হলো। ধন্যবাদ।